কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়ে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ বন্ধ থাকায় মূল সড়কে নেমে এসেছে যানবাহনের বাড়তি চাপ আজ কারফিউয়ের দশম দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এগারো ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে কালো তা অব্যাহত থাকবে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরের জন্য এ সূচি প্রযোজ্য অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে আর কাল মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ ঘন্টা খোলা থাকছে সব ব্যাংক আমাদের জন্য খুবই খারাপ প্রভাব ফেলতেছে ভাই রোডে রাস্তাঘাট বন্ধ থাকার কারণে মারাত্মক পরিমাণে জ্যাম চলতেছে অফিসগামী মানুষের একটা বিশাল অংশ মানে মেট্রোলে যাতায়াত করার কারণে অফিস টাইমে যে আগের যানজটটা হতো কিছুটা হলেও মানে লাঘব হয়েছিল এখন মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকাতে একটু প্রেসারটা আগের মতোই একটু মানে বেড়েছে আর কি দর্শক এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অনেক রাজধানী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন সিন্থিয়া আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু কারফিউ চলাকালীন সময়ের দশমতম দিন চলছে এই দশমতম দিনে হচ্ছে যেহেতু গোটা বিরোধী যে শিক্ষার্থীরা আন্দোলনে আন্দোলন করছিলেন তাদের আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নিলে কিন্তু সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয় প্রথম কয়েক দফায় কিন্তু কারফিউ তিন ঘন্টা শিথিল থাকলে এখন কিন্তু প্রায় নয় ঘন্টার মতো কারফিউ শিথিল রাখা হয়েছে এবং অফিস আদালত সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত করা হয়েছে এবং আপনি যত জানেন যে হচ্ছে রাজধানীর যে মেট্রো রেল যে হচ্ছে রাজধানীর বড় পরিবহন একটি যে সাধারণ মানুষের চাহিদা পূরণ করতো যাতায়াতের ক্ষেত্রে সেটির হচ্ছে তিনটি স্টেশন পুড়ে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে এক ধরনের চাপ পড়েছে সড়কে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুটি দুটি টোল প্লাজা পুড়ে যাওয়ার কারণে সেটিও কিন্তু বন্ধ রয়েছে এবং অফিস আদালত যেহেতু খোলা রয়েছে গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই কম সড়কে আর যারা মেট্রো রেলে যাতায়াত করতেন সেই লোকগুলো কিন্তু এই গণপর পরিবহনে আসছেন এবং বাড়তি চাপ লক্ষ্য করা গিয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা যারা কথা বলেছি যারা চলাফেরা করছেন বলছেন যে হচ্ছে মেট্রো রেলে তাদের যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা এখন পূরণ করে উঠতে সক্ষম হচ্ছেন না কারণ যে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে কারফিউ চলাকালীন সময়ে কিন্তু অনেক সড়ক কিন্তু বন্ধ রয়েছে সেই সড়কগুলো বন্ধ থাকার কারণে সড়কে কিন্তু আরও যানজটের সৃষ্টি হচ্ছে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং সড়কে অপেক্ষা করে করতে হচ্ছে তারা এবং এতে তারা নাবিশ্বাস হয়ে যাচ্ছেন একদিকে তীব্র গরম দেখা দিয়েছে গত দু তিন দিন থেকে সেটিও তারা বলছেন যে বাড়তি গরমের কারণে তাদেরকে এখন দীর্ঘ সময় অপেক্ষা করছে এবং তারাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে মেট্রো রেলটি মেরামত করে চালু করে দেওয়া হয় তাহলে তাদের এই সড়কের যে যা ভোগান্তিটা সেই ভোগান্তিটা লাঘব হবে কিছুটা আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু কারফিউ চলাকালীন সময় রয়েছে এই সময়ের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেখানে এক্ষেত্রে যার প্রতিটি সড়কের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীর কিন্তু কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা শাহবাগ থেকে চিন্তিয়া ধন্যবাদ